হুগলি জেলার ব্যান্ডেলের ভেল উৎসব তামিল জনগোষ্ঠীর বাৎসরিক উৎসব। ভেল উৎসব মূলত শ্রীলঙ্কায় প্রচলিত, তবে এই উৎসব দক্ষিণ ভারতের তামিলনাড়ুতেও সমানভাবে জনপ্রিয়। ভেল হলো একটি অস্ত্র যাকে আমরা ত্রিশূল নামেও চিনি। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে পার্বতী তার পুত্র মুরুগান তথা কার্তিককে একটি ভেল দান করেছিলেন, যার দ্বারা কার্তিক দুষ্ট আত্মাকে দমন করে জয়ী হয়েছিলেন। প্রতি বছর চৈত্র মাসে হুগলি জেলার ব্যান্ডেলে মহা সমারোহে ভেল উৎসব অনুষ্ঠিত হয়। ব্যান্ডেলের ওলাইচণ্ডী মায়ের মন্দির প্রাঙ্গণ থেকে এই উৎসবের শুরু হয়। বাংলায় উক্ত সম্প্রদায়ের কিছু মানুষ ওলাইচণ্ডী মাকে পুজো দিয়ে ছোট্ট একটা রথ নিয়ে শোভাযাত্রা বের করেন এবং এলাকা পরিক্রমা করেন। প্রচলিত গাজন উৎসবের মতো এখানেও ভক্তরা নিজেদের শরীরকে বিভিন্ন উপায়ে যন্ত্রণা দিয়ে কৃচ্ছ সাধনের মাধ্যমে ইষ্ট দেবতাকে তৃপ্ত করার চেষ্টা করেন। এই উৎসবকে কেন্দ্র করে প্রচুর জনসমাগম হয় এবং নারী পুরুষ নির্বিশেষে সকলে এতে অংশ নেন। নানা প্রকার লোহার ত্রিশূল, শিখ, বর্ষি জাতীয় ধাতব বস্তু শরীরে বিধে তার মধ্য দিয়ে দড়ি টাঙিয়ে নানা ছোট বড় মাপের রথ টেনে দীর্ঘ পথ হেঁটে যান। বিদ্ধ স্থান থেকে কোনো রক্ত যাতে না নির্গত হয় সেজন্য ছাই পাউডার জাতীয় কিছু বস্তু সেখানে লেপে দেওয়া হয়। আর কিছু মানুষ তাদের সাথে চলতে থাকেন যারা জল পান করিয়ে হাত পাখার সাহায্যে হাওয়া দিয়ে শরীরকে শীতল করার কাজে নিজেকে নিমগ্ন রাখেন। ভেল উৎসবে প্রথমবার এসে যেটা দেখে আমি সবথেকে বেশি অবাক হলাম সেটা হলো এখানকার মানুষ আগুনের ওপর থেকে হেঁটে চলে যাচ্ছেন। ওলাইচণ্ডী মায়ের মন্দিরের সামনেই একটি জায়গায় অনেকটা অংশ জুড়ে আগুনের স্তূপ ছিল, যার আশেপাশের কিছুটা অংশ জুড়েও আগুনের তেজ বর্তমান। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এখন বাজে হচ্ছে 12:48, এখন আমি ব্যান্ডেল জংশন স্টেশনে। আজকে ব্যান্ডেল আসার একটাই কারণ, সেটা হচ্ছে প্রতি বছর এখানে ভেল উৎসব পালিত হয়। প্রথমবার আমি দেখবো এই ভেল উৎসবটা কি, সেটা প্রথমবার দেখবো। এই ভেল উৎসবটা ব্যান্ডেল স্টেশন সংলগ্ন এলাকাতেই হয়ে থাকে, দূর দূরান্ত থেকে মানুষজন আসছে। আমি যখন মানে ট্রেনে আসছি তখনই দেখছি ট্রেনেও অনেকেই আসছে। অলরেডি আমি যে জায়গাটাতে হচ্ছে এটা মানে এই রাস্তা দিয়ে যাচ্ছে সবাই, সেখানটাতে চলে এসেছি, প্রচুর মানুষের ভিড়। এই টোটাল রাস্তাটা এরকম জল দিয়ে ভিজিয়ে দেওয়া হচ্ছে, এখান থেকে মানুষজন যাচ্ছে, তো তাই জন্য শীতলা পুজোকে কেন্দ্র করে এটা হয়ে থাকে মূলত। প্রচুর বাসা বাচ্চা দেখ দেখেছিলাম এই যে A4 করা একটা ত্রিশূল, ঠিক আছে, জিনিসটাই প্রথমবার দেখলাম সামনাসামনি। মুখের এপাশ থেকে ওপাশে দেখতে পাচ্ছ পুরো ত্রিশূলটা রয়েছে, ঠিক আছে। এইভাবেই এখানে ভেল উৎসব পালিত হয় প্রতি বছর। রাস্তার দুপাশে মানুষজন দেখছেন এই টোটাল যেটা হচ্ছে এখানে ভেলটা, এই আরেকটা এরকম অনেক মানুষ রয়েছেন। মানুষ এরকম আজকের দিন, অর্থাৎ আজকে 6 এপ্রিল, গত বছর কত কবে হয়েছিল আমি জানি না, কিন্তু আজকে 6 এপ্রিল, আজকের দিনে এরকমটা বেরায়।
জল দিচ্ছেন, এরকম রাস্তায় যারা থাকেন পুরো জল দিয়ে পরিষ্কার করে দেন রাস্তাটা। পুজোর সমগ্র সামগ্রীগুলো নিচের অংশটাতে রাখা, এইখানটাতে ঠাকুরের মানে টোটাল যে অংশগুলো রাখা রয়েছে, আর ঠাকুর একদম সামনের দিকে রয়েছে। দেখতে পাচ্ছ উনি কিন্তু ভরে পড়েছেন, ঠিক আছে, একদম সামনে যে মহিলাকে দেখতে পাচ্ছ। আগুনের মধ্যে দিয়ে কিভাবে আসলেন,
চত্বর থেকে আমি এখন বাইরে চলে এসেছি, মানে যেখান থেকে গেছিলাম। আজকে প্রচুর রোদ, সাথে সাথে মন্দির চত্বরে ওই আগুনের যে ব্যাপারটা দেখলাম আমার জীবনে আমি প্রথমবার দেখলাম। এখনও কিন্তু মানে যারা এখানে আসার তারা আসছে, 2:10 অলরেডি বাজে, ঠিক আছে। মানে এই সরু গলি থেকে এইভাবেই মানে এরা যাচ্ছে ওই মন্দিরে। এখনো মানুষজন দাঁড়িয়ে রয়েছে রাস্তায়, এই যে মানে শোভাযাত্রাটা হয়, মানে এই যে যায় মানুষজন এটাকে দেখার জন্য। সাথে সাথে আজকে হনুমান জয়ন্তী যেহেতু, তাই জন্য এই মিছিলটাও আসছে সামনে। আস্তে আস্তে স্টেশনের দিকে চলে যাব। অনেকক্ষণ ছিলাম এখানে, দেখলাম প্রথম বছর দেখলাম ভেল, হ্যাঁ ভালো লাগলো বেশ। মানে এই যে শীতলা পুজোকে কেন্দ্র করে এই যে ভেল এখানে অনুষ্ঠিত হয় বিশাল বড় করে, দূর দূরান্ত থেকে মানুষজন এসে থাকেন, অন্যান্য জেলা থেকেও এসে থাকে। তো যাই হোক, হুগলি জেলা থেকে কারা কারা দেখছো, ব্যান্ডেল থেকে কারা কারা দেখছো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।